Assalamu alaikum everyone. Welcome to my YouTube channel. This is Dr. Munir. So thank you very much for your support and love. কিছুদিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম ইউটিউবে, যেটা ছিল আসলে বিমানে করে ঢাকা থেকে কিভাবে যশোরে যাওয়া যায় আর বিমানে করে ঢাকা থেকে যশোরে কিভাবে যাওয়া যায়। ভিডিওটা আপনারা বেশ পছন্দ করেছেন এবং অনেকে অনেক রকম কমেন্টস করছেন। সো আসলে সব কমেন্টসের রিপ্লাই দেওয়ার চেষ্টা করছি এবং অনেকে অনেক জিজ্ঞাসা ছিল। সো কিছু কিছু কমন জিজ্ঞাসা ছিল যেগুলো ফ্রিকুয়েন্টলি আসতেছিল, সেই জন্য ভাবলাম যে বারবার রিপ্লাই না দিয়ে একটা ভিডিও করে ফেলি। আজকের ভিডিওতে থাকতেছে বিভিন্ন রুটে বিমানের ভাড়া কেমন এবং বিমানের টিকিট কিভাবে কাটা যায় এবং আপনাদের অন্যান্য অনেক কোশ্চেনের আনসার। এবং যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড দিলে আপনি অটোমেটিক্যালি নোটিফিকেশন পেয়ে যাবেন। সো আপনাদের কমন যে কোশ্চেনটি ছিল সেটা হচ্ছে বিমানের টিকিট আসলে কিভাবে কাটবো। সো বিমানের টিকিট কাটার বিভিন্ন ওয়ে আছে। যারা সাধারণত ঢাকাতে থাকেন বা যে যেখান থেকে বিমান উঠতে যাচ্ছেন, এয়ারপোর্টে নির্দিষ্ট কাউন্টার থাকে, যেমন ইউএস বাংলা, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং নভোয়ার্সের কাউন্টার থাকে। ওই কাউন্টারে যেয়ে আপনারা টিকিট চাইলে ইচ্ছা করলে ওখান থেকে সংগ্রহ করতে পারবেন। প্রত্যেকটা এয়ারলাইন্সের এজেন্টরা বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। সো আপনারা ইচ্ছা করলে ট্রাভেল এজেন্টের মাধ্যমে অনায়াসে টিকিট কাটতে পারেন, এবং যারা নিজে নিজে টিকিট কাটতে চান অনলাইনের মাধ্যমেও টিকিট কাটার ব্যবস্থা আছে। প্রত্যেকটা এয়ারলাইন্সের নিজস্ব একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে যেয়ে আপনি নিজে দিন তারিখ প্লেস কোথা থেকে কোথায় যাবেন এগুলো সিলেক্ট করে আপনি যে কার্ড আছে আমাদের ক্রেডিট কার্ড অথবা ডেবিট কার্ড এগুলোর মাধ্যমে টিকিট পারচেস করতে পারেন। তো আপনাদের দ্বিতীয় মোস্ট যে কমন কোশ্চেন ছিল সেটা হচ্ছে বিমানের টিকিটের আসলে দাম কত। সো বিমানের টিকিটের দাম আসলে কোনো সময় ফিক্স থাকে না, এটা ওঠানামা করে। বাংলাদেশে সাধারণত ঢাকা থেকে বরিশাল, ঢাকা থেকে চিটাগং, ঢাকা থেকে যশোর, সৈয়দপুর, রাজশাহী এবং সিলেট রুটে বিমান যাতায়াত করে। সো দেখা যাচ্ছে যে 2200 টাকা থেকে মোটামুটি শুরু হয় এবং এর দামটা বিভিন্ন সময় আসলে বাড়তে থাকে। সো আপনারা যখন টিকিট কাটবেন তখন আসলে সেই সময়ে কত থাকে একটু দেখে কাটবেন, তবে মোটামুটি 2200 টাকা থেকে শুরু হয় টিকিটের দাম। সকলের আর একটি কমন কোশ্চেন হচ্ছে টিকিট কাটতে ডোমেস্টিকে আসলে কি কি লাগে। সো অনেকের মনে অনেক রকম কোশ্চেন থাকে যে পাসপোর্ট কি লাগে টিকিট কাটতে। সো অ্যান্সার হচ্ছে ডোমেস্টিক বা অভ্যন্তরীণ বাংলাদেশের ভিতরে বিমানে যাতায়াত করার জন্য কোনো ধরনের পাসপোর্টের দরকার হয় না। বিমানে টিকিট কাটার জন্য জাস্ট আপনার নাম, জন্ম তারিখ এবং আপনার ফোন নাম্বারটি দরকার। তবে বিমান কর্তৃপক্ষ অনেক সময় বলে থাকে যে কোনো একটা ফটো আইডি আনার জন্য, দ্যাট মিন্স আপনার যদি এনআইডি কার্ড থাকে সঙ্গে এনআইডি কার্ড আনবেন, অথবা যে কোনো ধরনের স্কুল কলেজ অথবা অফিসিয়াল যে পরিচয়পত্রটি আছে একটা থাকলে চলবে। বাট এটা মাঝে মাঝে তারা চাইতে পারে, বাট সবসময় চায় না। তো অনেকে আরেকটি কোশ্চেন করেছিলেন যে বাচ্চাদের ক্ষেত্রে টিকিটের আসলে প্রাইসটা কেমন বা আদৌ বাচ্চাদের টিকিট লাগে কিনা। এটা আসলে যাদের বয়স 2 বছরের কম তারা বাবা মার সাথে যাতায়াত করতে পারবে উইদাউট এনি টিকিট, বাট যাদের বয়স 2 বছরের বেশি, আই মিন 2 বছর থেকে 18 বছর পর্যন্ত, তাদের ক্ষেত্রে 75% ভাড়া প্রদান করতে হবে বিমান কর্তৃপক্ষকে যাতায়াত করার জন্য। এবং আরেকটা ইম্পর্টেন্ট নিউজ বা তথ্য হচ্ছে যাদের বয়স 5 থেকে 15 বছরের মধ্যে তারা একা একা যাতায়াত করতে পারবে না, দ্যাট মিন্স তাদের যাতায়াত করার সময় অবশ্যই সঙ্গে একজন গার্জিয়ান থাকতে হবে। সো আরেকটি কোশ্চেন ছিল সেটা হচ্ছে আমাদের সাথে অনেক সময় রোগী বা বয়স্ক মুরব্বীরা ট্রাভেল করে, সেক্ষেত্রে কি বিমান কর্তৃপক্ষ কোনো স্পেশাল ফ্যাসিলিটিস দেয়। হ্যাঁ, সেক্ষেত্রে বিমান কর্তৃপক্ষ কিছু ফ্যাসিলিটিসের ব্যবস্থা রাখে। তো আপনাকে যা করতে হবে সেটা হচ্ছে টিকিট কাটার সময় তাদেরকে জানাতে হবে আপনার সাথে একজন বয়স্ক লোক অথবা একজন রোগী ট্রাভেল করতেছে। সেক্ষেত্রে বিমান কর্তৃপক্ষ আগেই অ্যালার্ট থাকবে এবং তারা রোগী অথবা বয়স্ক লোকের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। আমার এক কাছের বন্ধু একটা কোশ্চেন করেছিল, সেটা হচ্ছে আসলে টিকিট এবং বোর্ডিং পাসের মধ্যে পার্থক্য কি।
আসলে অনেকের মধ্যে কনফিউশন থাকতে পারে, বিশেষ করে যারা প্রথমবার বিমানে যাতায়াত করে। টিকিট হচ্ছে আসলে আমরা প্রথমে যখন নাম, বয়স এবং ঠিকানা বা ফোন নাম্বার দিয়ে যে জিনিসটা গ্রহণ করি সেটাকে টিকিট বলা হয়। এটা মোবাইলে SMS এর মাধ্যমে আসতে পারে অথবা মেইলের মাধ্যমে আপনার কাছে যেতে পারে, আপনি এটা প্রিন্ট আউট করতে পারেন। সো বেসিক্যালি এটার দ্বারা বোঝায় যে আপনি বিমানের একটি টিকিট কাটছেন, বাট এতে কোনো সিট নাম্বার দেওয়া থাকে না। আপনি যখন বিমানবন্দরে যাবেন ডোমেস্টিকে, তখন ফার্স্টে একটা চেক আপ করা হবে যে আপনার মালামাল এবং আপনার ফুল বডি একটা স্ক্যান করা হবে। দেন আপনি নির্দিষ্ট এয়ারলাইন্সের কাউন্টারে যাওয়ার পরে তারা আপনাকে একটা বোর্ডিং পাস প্রোভাইড করবে, যেটাই আপনার সিট নাম্বার দেওয়া থাকবে। সো টিকিটে আসলে সিট নাম্বার দেওয়া থাকে না, এবং বোর্ডিং পাসেই আপনার বিমানের সিটের নাম্বারটি দেওয়া থাকে। সো আশা করি বোর্ডিং পাস এবং টিকিটের মধ্যে পার্থক্যটা বুঝতে পারছি। সো নেক্সট কোশ্চেন হচ্ছে, আমরা বিমানে যাতায়াতের সময় নিজেদের সাথে কত কেজি মালামাল বহন করতে পারবো? সো বিমানে আসলে দুইটা ওয়ে আছে। একটা হচ্ছে ক্যারি অন লাগেজ, যেটা আপনি সাথে নিয়ে বিমানের ভিতরে উঠতে পারবেন, সেটাতে আপনি 7 কেজি ওজন বহন করতে পারবেন। যেমন আমরা অনেক সময় ঘাড়ে ব্যাগ নিয়ে যাই, সো ব্যাগের মধ্যে ল্যাপটপ এবং অন্যান্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী, কিছু জামা কাপড় থাকে। সো ক্যারি অন লাগেজে আপনি 7 কেজি ওজন বহন করতে পারবেন, এবং আপনার যেটা মেইন লাগেজ বা স্যুটকেস, এটাতে আপনি ডোমেস্টিকে অথবা অভ্যন্তরীণ বিমানে 20 কেজি ওজন এর মালামাল সাথে নিয়ে ট্রাভেল করতে পারবেন। একজন আমার লাস্ট একটা ভিডিও দেখে মজার একটি কমেন্ট করছিল, সো আমি ভাবলাম এর অ্যান্সারটাও দিয়ে দিই। সেটা হচ্ছে, ডোমেস্টিক এয়ারলাইন্সের ক্ষেত্রে আসলে কয়বার চেক করা হয় আমাদের যে মালামাল থাকে এবং আমাদের নিজেদেরকে কয়বার স্ক্যান বা চেক করা হয়। সো আপনারা যখন ডোমেস্টিকে ঢুকবেন, তখন ঢোকার সাথে সাথেই আপনাদের লাগেজগুলা এবং আপনাকে সিকিউরিটিরা চেক করবে। সো দেন কি করবে, আপনি লাগেজগুলো নিয়ে বোর্ডিং পাস নেওয়ার জন্য কাউন্টারে যাবেন, এবং আপনার সাথে যে মেইন লাগেজটি আছে এটা এয়ারলাইন্স কর্তৃপক্ষকে দিবেন। দেন এয়ারলাইন্স কর্তৃপক্ষ আপনার বোর্ডিং পাসের পিছনে একটি ট্যাগ লাগিয়ে দিবে আপনার লাগেজটির জন্য, এবং আপনি বোর্ডিং পাস এবং ট্যাগটি নিয়ে নেক্সট যে সিকিউরিটি চেক পয়েন্ট আছে ওইখানে আপনার হ্যান্ডব্যাগটা নিয়ে চলে যাবেন। দেন ওইখানে যাওয়ার পরে হ্যান্ডব্যাগটার ভিতরে যদি কোনো ইলেকট্রনিক ডিভাইস যেমন ল্যাপটপ বা পাওয়ার ব্যাঙ্ক এই জাতীয় কোনো জিনিস থাকে, সেগুলো আলাদা একটা ট্রেতে রাখতে হবে, এবং আপনার সাথে যদি জুতা থাকে জুতা খুলে একটা ট্রেতে রাখতে হবে, যদি বেল্ট থাকে ছেলেদের ক্ষেত্রে বেল্ট, ঘড়ি, মেইন কথা ইলেকট্রনিক্স কোনো সামগ্রী থাকলে সেটা সিকিউরিটি চেকের জন্য দিতে হবে। দেন সিকিউরিটি চেক সম্পন্ন হলে আপনারা নেক্সটে যে আপনাদের বিমান আছে নির্দিষ্ট কাউন্টারে যেয়ে অপেক্ষা করবেন, এবং বিমান কর্তৃপক্ষ অ্যানাউন্স করলে নির্দিষ্ট জায়গায় চলে যাবেন, তারপরে তারা আপনাকে বিমানে নিয়ে যাবে। আশা করি আপনারা আপনাদের কোশ্চেনের অ্যান্সার পেয়েছেন। সো এবারে যদি কোনো কোশ্চেন থাকে আপনারা অবশ্যই কমেন্টসে জানাবেন, আমি চেষ্টা করবো রিপ্লাই দেওয়ার। সো থ্যাংক ইউ ভেরি মাচ এতক্ষণ ধরে কষ্ট করে শোনার জন্য, এবং আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন নেক্সট ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। নেক্সট কোশ্চেন হচ্ছে, আমরা বিমানে যাতায়াতের সময় কত কেজি মালামাল আমাদের নিজেদের সাথে চলো।